ভাঙা হাড় জোড়া লাগায় যেই গাছ ও গাছের পাতা শরীরের হাড় ভেঙে গেলে তা জোড়া লাগতে বহু সময় লেগে যায় হাড় ভেঙে গেলে অস্থির জোড়া লাগতে আমরা না করে থাকি তবে প্রাকৃতিক উপায় কিন্তু কত গাছ করা সম্ভব হাড় জোড়া লাগানোর জন্য সবচেয়ে উপযোগী হলো হাড় জোড়া গাছ হাড় জোড়া বা অস্থির সংহার হাড় ভাঙায় অত্যন্ত কার্যকরী এর ডাটা ও পাতা সমপরিমাণ রসুন ও গুগগুলো একসঙ্গে বেটে গরম করে ভাঙা স্থানে প্রলেপ দিলে জুড়ে যাবে প্রলেপটি দিনে দুইবার পরিবর্তন করতে হবে হাড় ভাঙার ফোলা ও ব্যথা সারাতে সম পরিমাণ হাড় ভাঙার টাটা গন্ধ বাদালি ও নিশিন্দার পাতার সঙ্গে অর্ধেক পরিমাণ ধুতরার পাতা একসাথে বেটে গরম করে প্রলেপ দিলে ব্যথা ও ফোলা দুইই চলে যাবে অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ মাসের দিনগুলি এগিয়ে পিছিয়ে গেলে কচি হাড় জোড়ার ডাটা কুচি কুচি করে কেটে শুকিয়ে সেই গুঁড়া দুই কাপ পানি সহ দিনে দুবার কিছুদিন খেলে ওটা স্বাভাবিক হবে উপযুক্ত গুড়া সকাল বিকাল দুইবার খেলে শ্বাসকেরও উপশম হয় কৃমির উপদ্রব হলে উপযুক্ত হারজরা চূর্ণ ঘেবেচে পানি সহ তিন ভাগের দুই কাপ পানি দিনে দুইবার খেলে এই অসুবিধা চলে যাবে কানে পুজ হলে পঞ্চাশ গ্রাম সরিষার তেলে পঁচিশ গ্রাম হাড়জোড়ার ডাটা চাকা করে কেটে আলু ভাজার মতো ভেজে ওই তেলের হাফ ফটা করে কানে দিলে ওটা সেরে যাবে হাড়জোড়ার লতা ও পাতার এল কোহলীয় নির্যাস উচ্চ রক্তচাপ রোধক ও মূত্রবর্ধক হিসেবে কাজ করে কচি ডাটার বর্ষ বধ হজম পেট ফাঁপা ও অন্যান্য পেটের পীড়ায় ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ